হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তা অ্যান্ড রাজকুমার। আমরা কোভিডের জন্য প্রায় 2 বছর বাইরে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে কোথাও খেতে যাইনি। আজকে বড়ই সাহস করে বাইরে বের হয়েছি, কারণ স্পেশাল কারণ আমাদের যে নতুন বউ দেবা, ওর আশা আজকে দিয়ে 1 মাস হয়ে গেল ক্যানাডায় আসা। তাই জাস্ট আর কি ছোট করে একটু সেলিব্রেট করতে চাই ওকে নিয়ে। আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, নাম অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আলস ওয়ান অফ দেম। তো আলসে যাচ্ছি আমরা ডিনার করতে, ওখানে যে আমরা ডিনার করব, তো সাথে থাকুন আর দেখুন আমরা কিভাবে ডিনার করছি আর আমরা সেলিব্রেট করছি আমাদের নতুন বোর ক্যানাডায় আসার 1 মান্থ অ্যানিভার্সারি। নিউ নর্মাল যেটা, রেস্টুরেন্ট আসার সাথে সাথেই, মানে রেস্টুরেন্টে ঢোকার আগেই শুরু হয়ে গেল চেক করা যে আমরা ফুললি ভ্যাকসিনেটেড কি না। আমরা যারা আসছি সবাই ফুললি ভ্যাকসিনেটেড, তো সেই প্রুফটা তারা দেখছে। এখানে কি সেম ডাইনিং দিবে? ইয়েস। দেবা বলো তুমি কি খাবে? দেবা খালি শামুক খাবে, বুঝছো? দেবা যা খুশি। দেবা সুন্দর একদম টিংকিশ লাগতেছে। দেখতে একটু টিক টিক টিক। হ্যাঁ তোমার কি সুন্দর লাগতেছে, 2 বছর পরে আমরা খাইতে এলাম। আমি হ্যাঁ এইবার একটু আসছিলাম, ওই যে বললাম যে জেসমিনের সাথে একটু বেরোচ্ছিলাম, ও বাইরে বেরোচ্ছিল, কিন্তু সবাই মিলে তো আর আসে। হ্যাঁ 5 জন, মানে অল্প অল্প ফ্যামিলি নিয়ে তো আসে না। না কি খাবে আমি সেটা বলা যাবে না। ওরে বা, তুমি কার পাশে বসছো বলছো? না রিপস। সে কি খাবে? ওই যে ওই জিনিস খাবে, রিপ খাবে। রিপ 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 মানে ও পর পর খাবে, পর তুমি খাবে। সেটাই আমারও খেতে ইচ্ছে করে না। সিফুডে তোমার ওই জিনিসে ইয়ে নাই তো? দেবা খালি খাবে মাসেল। মাসেল তো নাই এখানে, তাহলে তো আর যার কিছু খাবে না। দেবা যাক খাওয়াবার খাওয়াবার। এই যে তোমরা দুজন রিসার্চই করে যাচ্ছ বেদ সঙ্গীতা, কিছু পাইলে মা? কিছু পাইলে বাবা? কেন আর ড্রিঙ্কস কি দিতে হবে না? বেদ সঙ্গীতা ভালো বুঝে, বলো কি বৌদিরে কি খাওয়াবে বলো? আজকে বৌদির অ্যানিভার্সারি, সেটা জানো তো? কি অ্যানিভার্সারি বলো তো? দেবা বলবে হ্যাঁ বাংলাদেশে কত বড় বড় সুন্দর সুন্দর তারাই থেকে ছবি তোলা যায়, কত কিছু করা যায় রেস্টুরেন্টে, আর এনে কি এসে অন্ধকার অন্ধকার। আমি কি খাইতে চাই? আমি তো তোমার খাবে আর আমি দেখবো। ও তোমার না আজকে তোমার ট্রিপ টা না? আজকে আমার ট্রিপ আছে, ওই তো সাথে সাথে আমি আজকে নিছি, আজকে আমার ট্রিপ দে, সেই জন্যই তো কারণ তাই। বিপুল তোমার চকচক করতেছে, চকচকে বলতে খুশি লাগে। সিজার খাবা? সিজার
এই ওবি সিজার তো দিও না সিজার মানে বাকি ওই তিনটা দিয়ে দাও তিনটা আমি ওয়াইন ওয়াইন খাবো কেন খাবে না রেড ওয়াইন ওয়াইন মানে অন্য কিছু খাবো ও আচ্ছা ওয়াইন তো কি খাবে সেটা বলো সেটাই তো জানি অন্য কিছু খাবে ও কিছু কিছু খাবে এই যে তৈরি করে দে আমি কিছু না তুমি ওই ড্রিঙ্কসটা খাও এসে মন কেন করছো এখানে কি করেন তো স্টোনিক দিকে ও এটা ব্লু হাউস ও ওটা তো পুরোটাই ড্রিঙ্কিং এর জন্য এটা পাঁচা দিন না দেওয়া যায় না 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 কিন্তু ওটা মানে ফ্যামিলির জন্য খুব অল্প জায়গা বুঝছেন মোস্ট অফ দেম হচ্ছে ই না না সবই আছে পুরাটাই ওটা আমি গেছি ওটাই মানে নিচে অল্প একটু জায়গা ফর ফ্যামিলি আর রেস্ট অফ দ্য এরিয়া সব হচ্ছে ড্রিঙ্কার কিন্তু ওটা মজা আছে আপনি যদি বিয়ার টিয়ার খান ওটা খুবই ভালো মানে বড় 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 ড্রগে বিয়ার নেওয়া যায় বিয়ার টিয়ার নিয়ে চিকেন টিকেন নিয়ে খাই সব মানে ফান আছে ওটা ভালো তো ছোট বলে কিন্তু ওটা বাচ্চাদের নিলে আপনার উপরে ঢুকে দিবে না ঢুকে বুঝতে হবে ছিল না চিকেন ছিল আমি প্রথম বার্গার খেয়েছি গুলশান এক আর দুই এর মাঝে একটা নতুন বার্গার তখনই নতুন আস্তে 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 তুমি চিকেন খাবে আমি একসাথে চিকেন আর রিব এক ইয়ে আছে রিব আমি খাবো চিকেন তুমি খাবে ওরা কিন্তু একসাথে সার্ভ করবে আলাদা আলাদা করে অর্ডার করো বুঝছো তাহলে তুমি চিকেন খাবে নাকি না অন্য কিছু খাবে আচ্ছা তুমি দেখো না হ্যাঁ ও কি খাবে সেটা খাই চিকেন উইংস আর ক্যালামারি খুব টেস্টি ক্যালামারি খুব টেস্টি
না দেখো এটা তো মার্গাইটা কিন্তু বেশ ভালো মার্গাইটা তো লেস কি মার্গারিটা টেস্টি অবশ্যই এটা টেস্টি মার্গারিটা কি পেপসি কোলা না কোকা কোলা মেক্সিকান ড্রিংক তো আমি বিভিন্ন জায়গায় মার্গারিটা খাইছি কিন্তু ওরকম মার্গারিটা তো কোথাও পাবেন না এইটা যেমন স্ট্রং বলে ক্রিসমাসের The light crab or like it had cake. Yeah, but the crab is the live one or yeah. Okay. Thank you. Yeah. And so you guys are doing more. Tumhe drinks ko ekta crab bolcho already. Sir, ghorde to tar tari আমি তো খেয়ে ফেলছি ওটা কি সেই আমি তোমারটা শেষ করে দিলাম আমিও খাইছি তুমি তুমি একটু ট্রাই করে দেখো আমি আমি না এটা ট্রাই করার মধ্যে নাই আমি এটা কি বলবো কি সালাদ নাম সিজার সালাদ না না এটা সিজার সালাদ না এটা লেখা আছে সিজার সালাদ এই জামাটা ক্র্যাপ এই শান্তা দি ও এটা কি ক্র্যাপ বাসলে হবে না এখান থেকে তুমি তিন ছেলে তিনজনে মিশে লাগবে ফর্ক দিতে
দিদি তোমার জন্য বার্গার অর্ডার করছে খুব ভালো ওরা বিলে অলরেডি 18% অ্যাড করবে, ঠিক আছে? 18% ওরা এমনি অ্যাড করবে। কিসের? বিলে। ও সার্ভিস ট্যাক্স যুক্ত। 18% কেন? ওটাতে অনেক চিজ মানে খুব সুন্দর করে সাজানো এরকম হচ্ছে। কতদিন পর আমি বাইরে খেতে আসবো এই সালাদ খেতে? পটেটো সালাদ আর হচ্ছে যে কলসা ভালো আর এত মানুষ আমরা আসছি, এটাও তো একটা বিরাট ব্যাপার। এইসব দেশে সাধারণত একলা একলাই থাকতে হয়, বুঝছো? তোমরাও লাগে, আমরাও লাগে, আমরা অবশ্যই লাগে, আমরা পার্টিসিপেট করতে পারতেছি। সো হ্যাপি এদের কাছ থেকে শুনলো প্রথম মাসের ঘটনা কি মানুষজন ছিল না, মানুষ ছিল মানে বলে নাই এরকম
সব ব্যাচেলার আমি কারে বলছি আমি চলতাম আমার আমার পরিচিত সবগুলো ব্যাচেলার কারে বলবো বলেন তো থাকা খাওয়া ঠিক নেই তখন আমি কিছুই পারতাম না কিন্তু টান দিয়ে করতাম তখন টান টান দিয়ে করতাম মেদু খেয়ে ফেললি পুরো মার্গা বাবা আমি একদিন বার্গার খেতে যাবো ওই যে কার কার মুখে ঘুমায় নাই রাজকুমারের মুখে নাই ঘুমায় আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আসলে আমরা কিছু ড্রিঙ্ক করলাম তারপরে ডিনার করলাম যে যার পছন্দ মতো এখন আমরা সবাই মুখে গোমায় দিয়ে মানে মাছ করে যাচ্ছি বাসায় আশা করি আমরা সবাই সেফ থাকবো কোনো ইনসিডেন্ট হবে না তো আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন Thanks for watching.